আমি তো মুসাফির হইয়া আসি নাই, আমি তো তোদের দাওয়াতে এসেছি। দাওয়াত কইরা এনেছো আমাদেরকে মেহমানদারি করবা, আমাদেরকে খাওয়ন খাওয়াইবা, আমাদেরকে পানি পান করাইবা। আল্লাহই জানে এটা কেমন মেহমানদারি। ওরা আমরা দাওয়াত কইরা আইনা 72 জন 72 পিয়াসু কাহে বান্দে পানি, তার 72 জনের জন্য পানি বন্ধ করছে। এ কুফাবাসী, তোরা আমাদের জন্য পানি বন্ধ করেছিস, আর আমরা দেখতেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার পানি রেডি কইরা রেখেছে। খোদা জানে কেসি হে মেজে পানি, 72 পিয়াসো কহে বন্দে পানি। খুদা জানে কেসি হে বেজবানি, 72 পিয়াসো কহে বন্দে পানি। মুকদ্দর মেঁ হাউজে কাউসার কা পীনা, মুকদ্দর মেঁ হাউজে কাউসার কা পীনা, মেঁ প্যাসা নহীঁ হুঁ পিলাযা গয়া হো। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহীঁ হো বুলাযা গয়া হো। এই কঠিন বিষয়ের অবতারণা 1500 বছর আগে মুখে বলে মানে না। এই মুহূর্তে যদি কারবালাটা হইতো বাংলার জমিনের পানি আসমান দিয়া উড়াইয়া নবীর আউলাদের মুখের মধ্যে পৌঁছাইয়া দিতাম, কথা বলেন ঠিক কিনা? আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই নাতির নানারে না বানাইলে পানি কেন দুনিয়ার কিছুই হইতো না? যে ভাষা হুসাইন আর মা ফাতেমার মোলা আলী সাবিরা লইয়া বেহেস্তের গেটে দাঁড়াইয়া থাকবো, এই লোকটার সন্তানের জন্য এই হাসান হুসাইন রে কেমনে তোরা পানি বন্ধ করলি? কেমনে মুখ দেখাইবি জান্নাতের দরজায়, কেমনে মুখটা দেখাইবি হাসরের ময়দানে? নিজের পাঞ্জাবিটা ঈদের দিন সাবান দিয়া দুইয়া বালিশের নিচে রেখে ইস্তারি দেয়, আর নিজের সন্তানের জন্য নতুন কাপড় কিনা বাড়িতে আনে, এটার নাম হলো বাবা। এই জন্য ওই বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে, বাবা মানতে পারে না। এরপরে সন্তান ডারে এইভাবে কুলের মধ্যে নিয়া যেই মাত্র বলছে না তীর মারিস না, হঠাৎ করে একটা তীর মারলো, সন্তানের গলাটা ছিদ্র হইয়া বের হইয়া গেল, আর এক রাওয়ায়েতে আছে কলিজাটা স্পর্শ হইয়া গেল। ওই হাসনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সন্তান আমার সন্তান পানি পান করতে পারে না, দেখে শরীরটা দুর্বল, ঠোঁটটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, এত কষ্ট। কিন্তু আমার যাদুমণির শরীরে যখন তীর আইসা লাগছে, আমার পুলা ঠোঁট দুইটা লড়াইতেছে, জিব্বাটাও লড়াইতেছে, এখন কোথায় থেকে শক্তি পাইলো আমি জানি না। আমার ছেলে যে ছেলেটা পানির কাতর হইয়া চোখ খুলতে পারে না, এই সন্তানটা আমার দিকে তাকায় তাকায় চোখের বাসায় যেন বলতেছে, শহর বানো একটা ডাক দিয়ে কি আল্লাহ নবীর বংশকে তুমি রাখবা না গো, ছোট বাচ্চার প্রতি যার দয়া হয় না, এরা কেমন ধরনের মুসলমান?
এমন ভাবে হাজার রুল করে গেল। ইমাম হুসাইন বলে শহর বানু এইভাবে কান্দ না, কারণ এইভাবে কাঁদলে মদিনার নানা হাজি কষ্ট পাবে। আমার কেউ না হাইরে এই বৌম সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময় দানে, আমার কেউ নাই রে আমার। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। শুধুমাত্র আম পাতা জোড়া জোড়া মারবো চাবো চড়বো গোড়া, ওরে বাবু সরেদার আসছে আমার পাগলা ভরা, পাগলা ভরা খেপেছে চাবুক চড়ে মেরেছে ইতা পাইলাম। এইরকম হলে চলবে না, বানাই তবে এরকম নবী মোর পরশমণি, নবী মোর সোনার ফণি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের দরি। এইভাবে মানাইতে হবে, একদম একদম গুড় একদম সাজে বানালে চলবে, কারণ ওরা তো আরবিবাসী ছিল, এই জন্য শর্ত করা। ওরা তো আরবিবাসী ছিল যে কবিতা বানাবে একটা ছন্দ বানাই দিলে চলবে, এরকম না। ভাবার্থ হতে হবে, প্রেম থাকতে হবে, শরীর থাকতে হবে, দিল থাকতে হবে, মেধা থাকতে হবে, আল্লাহর প্রাপ্তি থাকতে হবে, মুস্তফার মহব্বত থাকতে হবে, ইহকাল পরকাল সিলেবাস থাকতে হবে, মন গড়া চলবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার, জোরে কর। দৌড়ো, আপনার প্রেম নাই, হাসেন কেন? এগুলো কি এত বড় একটা ইমানি কথার ভিতরে আপনার মুখে হাসি আসে, বুঝতে হবে আপনি দুনিয়ার লৌকিক কথা আসছেন এখানে, ফাইজদামি করতে আসছেন। আমি এত বড় চ্যালেঞ্জ কথা বললাম, আপনি হাসে, আপনার ইমানি থেকে ইমানি তেজ আসার কথা আর চোখের পানি আসার কথা। যখন রাসূল চ্যালেঞ্জ করছিলেন তখন ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, সব মেয়েকে মেয়েকে বিবাহ করত, মেয়ে হলে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো, দাস দাসীর কথা ছিল, মেয়েদের আত্মসম্মান ছিল না। এমন একটা মুহূর্ত যখন রসুল কালামের কথা বলছে তখন রসুলের বিরুদ্ধে এমন ভাবে লাগছিল মনে হচ্ছে যে রসুলকে মেরেই ফেলবে, আর আপনি এখানে হাসেন না। এই যে স্লোগান দিচ্ছে, স্লোগানের দাম হইতো 1 কোটি টাকা, এটা ইমান থাকলে যা হয়, আপনি তো পারতেন না, তা হাসেন কেন? এটা আমি পছন্দ করি না। আমি যেদিকে যাবো মার সেদিকে যাবে। আমি যখন ইমান নিয়ে কথা বলবো আমাকে ইমানের তাগত, ইমানের স্পিরিট নিয়ে আমার সঙ্গে রেসপন্স করতে হবে। আমি যখন কাঁদবো আমার সঙ্গে কাঁদতেই হবে। আমি যেভাবে যাবো আপনারা সেভাবে যেতেই হবে। ইমাম সাহেব রুকুতে গেলে মুক্তাদি রুকুতে যেতে হবে, শেষটা গেলে শেষটাই যেতে হবে। এটার নাম হলো ইমাম আর মুক্তাদি প্রেমের খেলা, ঠিক কিনা বলেন? বানাও নিয়া। আমি আল্লাহ ছাড়া তোরা সাক্ষী নেইবি। ফাকুল তাআলা নাদু আবনাআকুম ওয়া আবনা আনা ওয়া আবনাআকুম ওয়া নিসা আনা ওয়া নিসাআকুম, যা তোদের নারীদের পক্ষ থেকে নারী নিয়া, আমি নারীদের পক্ষ থেকে নারী নিয়ে আসবো, তোদের সন্তান থেকে সন্তান লইয়া, আমার সন্তান থেকে সন্তান নিয়ে আমো, আয় খেলার মাঠে আয়, প্রমাণ করবো আমি কোরআন আল্লাহর কালাম, তোরা প্রমাণ করবি কোরআন আল্লাহর কালাম নয় মানুষের বানানো। তু বি সূরাতি মিন মিসলিহি, কোরআনের সূরার মতো সূরা বানায় না, একদম একদম হলে চলবে না, অর্থবোধক আনতে হবে, বাবার্থমূলক আনতে হবে, প্রেমময় আনতে হবে, গ্রহণযোগ্যভাবে আনতে হবে, ইহকাল পরকালের মেসেজ থাকতে হবে, তাইলে নিয়ে আসো। এরা বলছে আমরা রাজি, রসুল বলছে আসো, প্রেমের খেলা হবে। খেলা তো ভূতি খেলে না, বেড়া ওকে খেলা হবে, বিড়ি ওকে খেলা হবে, আর আমরা বলি খেলা খেলি শেষ, এবার গোল হবে, গোল গোল হবে, গোল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? গোল হবে, কিসের খেলা খেলে আর কত খেলবে? গোল যদি না হয় খেলা কিসের? কথা বলেন ঠিক কিনা বলেন? ইমানের খেলা হবে। বাহাস যে বাহাস আমাদের ডাকি, এমনি ডাকি না, এটা আবার আল্লাহ শিখাইছে।
বলছে তেরি মিরি করব বহস ঘোষণা দাও মাড আইন না গর থেকে কেন দৈরি আইন না মাড আইন না বুঝাই দিবা এটা আল্লাহ শিখাইছে যাও তোমার দলে লোক নিয়ে আসো আমার দলে লোক নিয়ে আসবো সুবহানাল্লাহ জোরে বলেন আমার নবী যখন ঘোষণা করে দিলেন কাফেররা রাজি হয়েছে নবীর সংখ্যা কম আর কিছু রায় নাজিল হয়েছে কি বানাইবো আমরা যখন সাপ মেরে ধর্ম সব শেষ হয়ে যাবো মানে একটা ফাতর পুতুম কইরা কাফেররা রাজি হয়ে গেছে ফাতরটা তোর মিয়া আয়েশা হাজির আল্লাহর হাবিব বললেন সব সবাইকে নিয়ে আসলেন প্রমাণ হবে বাহাসের আহ্বান করলেন আমার আল্লাহ ব্যবস্থা করলেন আমার নবী বাহাসের ময়দানে কাফেররা আসলেন আমার নবীও আসলেন কিন্তু কাফেররা দলবল সব সাজায়া গুজায়া নিয়ে আসছে কয়েকদিন আগে দেখছেন আমরা কয়েকজন আইছি আর কিছু শিয়ার গোষ্ঠী সব ডেরে গুছাই লইছে এটা আবার একটা ফারে বালা এটি আবার ফারে বালা কথা বুঝেন না ওই কাফেররাও কতলা গুছাই গেছে লইছে নবীর সংখ্যা তো অল্প অল্প হইলে কি হকের পক্ষে কে আছে কথা কন না কেন আল্লাহ যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না বাবা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থার উপর আমরা আল্লাহর উপরে ভরসা করি কার উপরে আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা ধাপে ধাপে আমি ওয়াশটায় ঢুকতেছি কষ্ট হচ্ছে আপনাদের এত সুন্দর কথা আছে না কি আর লাইন টু লাইন কি ঠিক আছে একদম টু দা পয়েন্ট আলোচনা আমার নবী বাহাসের ময়দানে আসলেন আসতে যাই আমার নবী অন্য কাউকে আনে না একটা সন্তানকে নবী সাথে নিলেন যে সন্তানটার জন্ম খানে কাবা ঘরের ভিতরে হয়েছে ওই সন্তানটার নাম হলো হযরতে মৌলা আলী নাম কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বাপরে বাপ বাপরে কেমন মৌলা আলী যার ব্যাপারে রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা যে আমার আলীকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে যে আমি নবীকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে এই হাদিসে দ্বিতীয় স্টেপে আমার রাসূল বলছেন মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদ আল্লাহ যে আমার আলীকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয় আমি নবীকে যে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় রাসূল যখন রাগ করতেন একটু মন খারাপ করে থাকতেন কোন সাহাবী সাহস হতো না রাসূলের অভিমান ভাঙাবে এই পৃথিবীতে একটা সাহাবী রাসূলের অভিমান ভাঙাতেন তিনি হলো হযরতে মাওলা আলী শুধু তাই নয় রাসূল বলছেন আলীর দিকে তাকানো ইবাদত আলীর দিকে তাকানো মান কুনতু মাওলাহু ফা আলিও মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা জোরে কোন সুবহানাল্লাহ সবচাইতে বড় কথা হলো আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মাওলা আলী যিনি হলো মারিফতের সম্রাট জোরে বলেন না সুবহানাল্লাহ মারিফতের সম্রাট আল্লাহর হাবিব বলেন হে আলী তুমি আসো বাহাস হবে দেখছেন নি কারে আনছে রক্ত দুই নম্বরে ডাক দিয়ে কয় হে হে ফাতেমা আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্দাকাশে আলী আর ফাতেমার বিয়েটা পড়াইছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে দুইজনের বিয়ার আয়োজন করার জন্য
আল্লাহ খবর পাঠাইছে। এরপর একদিন আমার নবী মসজিদের মধ্যে বসা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, আমার আল্লাহ খবর পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে পড়াইছে। বিয়ে পড়াইতে যাইয়া আমার আল্লাহ একজন না দুইজন না, দুনিয়ার কোন মানুষ সাক্ষী রাখে নাই, কোন পয়গাম্বর সাক্ষী রাখে নাই, ওই বিয়ের মধ্যে সাক্ষী রেখেছেন 40,000 ফেরেশতা। আল্লাহু আকবার, গন্না কয় হাজার ফেরেশতা? 40,000। এটা তো কইলে কি কিন্তু ভাগ হলার মত তাহিরি কইতে গিয়ে আজকে আমার গাড়িতে কিতাবটা আছে, আমি আবার ওটা ফিরে ওয়াশটা করতে পারতাম। এরপরে আমার আল্লাহ যখন বিয়েটা পড়াইছে 40,000 ফেরেশতারা সাক্ষী রাইখা, আঙ্গুর দেশের মধ্যে দেখবেন মোবাইলে যে এইগুলো মেসেঞ্জারে প্রেম করে, মেসেঞ্জারে চ্যাটিং কইরা মেয়েটারে ঘর থেকে বাইরে কইরা লয়া যা রাস্তার মধ্যে, নিয়ে একটা গাছের তলে যা তাল গাছে সাক্ষী রাইখা বিয়া কইরা পালায়। বিয়া হইব নি? বিয়া হইব? যখন দুইজনে চাল গাছে সাক্ষী রেখে বিয়াটা হইরালা, এরপরে ছেলেরও ঘরে মানে না, মেয়েরও ঘরে মানে না, শেষ পর্যন্ত ছেলে মেয়ে পরামর্শ করে, ঘরে যেহেতু মানে না, সমাজের মানুষের বুঝাইয়া দিয়া যায়, তোমারে আমি কত ভালোবাসি, তুমি আমারে কত ভালোবাসো। মেড্ডা গাছের উপরে উঠে দুই পাঁচটা দুইটা রশির মধ্যে দুইজনে গলায় লাগা লাগাইয়া বকইতাছে একজন আরেকজন, রে তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। এই ভালোবাসার মূল্য যখন মায়ের কাছে পাই নাই, বাবার কাছে পাই নাই, আসমানে পামু। আরে বাপ রে, আসমানে পাই। গলাত লাগাইয়া কান্দে কটকানে দুই ডাইলে দুজন বইয়া, কেউ জন মানে না, এ মুখ আর আমরা দেখাইতাম না, আমরা বুঝাইয়া দিয়া যায় আমাদের ভালোবাসা কত খাঁটি। এরপরে সুন্দর করে দুজন লাগিয়া করে রেডি, আই লাভ ইউ জান, হাতে হাত রেখে ঠাস করে রশিটা সাইরে ফিরে যায় কাকা, বাসাও বাসাও। তখন আর জান কোন আব্বা তুমি বাসাও, আব্বা তুমি বাসাও, জামার এখন বাপ ঢাকা শুরু করে দেয়, কারণ এই বিয়া তো হারাম বিয়া, কথা বলেন ঠিক না বেঠে? হারামের মধ্যে কি আরাম আছে? ফুলাফান মনে রাখিস, জীবনে কোনোদিন ছেলের জন্য মেয়ে ফাঁসি দিয়ে মরবি না, মেয়ের জন্য ছেলে ফাঁসি দিয়ে মরবি না। তোর ভাগ্যে যদি মেয়েটা লেখা না থাকে, মনে করবি তোর ভাগ্যে আল্লাহ পাকে মেয়েটাকে লিখে রাখে না, এই জন্য মেয়েটা আরেক জায়গায় বিয়ে হয়েছে, তোর কপালে নাই। ছেলের যদি অন্য কোথাও বিয়ে করে ফেলে, মেয়েটারে বলতে চাই, শুন বোন শুন, তোর কপালে মেয়েটা লেখা না, এই জন্য অন্যত্র বিয়ে হয়ে গেছে। বর্তমানে পরকীয়া সংখ্যা যেমন বাড়তেছে, অবৈধ সম্পর্কের সংখ্যা বাড়তেছে, কথা বলেন। তুমি ফাঁসি দিয়া মরবা, জীবনে ফাঁসি দিয়েই তোমার শাস্তি হবে, তুমি হারাম পথ বেছে নিও না। দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে কষ্ট পেয়ে গেছো, মরার পরে শুধু কষ্ট আর কষ্ট, জাহান্নামে গেলো এই শাস্তি তোমাকে কন্টিনিউ পেতেই হবে, কথা বলেন ঠিক না বেঠে? কারণ হারামের মধ্যে কোনো আরাম, আর ফাঁসি দিয়া মরবি, কেরির বুড়ি খাইয়া মরবি, মা বাপ দমক দিলে কি মরবি? তোর মেয়ে পছন্দ হইলে তোর আম্মারে কইবি যে আম্মা মেয়েটা আমার পছন্দ হয়, মা বাপের উচিত যায় দেখুন দীক্ষা পছন্দ হইলে কাম লাগাইলে শেষ। আর কোনোদিন বিয়ে করতে গেলে আপনার স্ত্রীর বাপ মারে আপনি বিয়ে করার সময় কন্ডিশন দিবেন না যে আমি 500 লোক নিয়ে আসবো, আমার বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তুই বেকুব দিকেই কথা কইছিস, বেকুব, আমার ফ্রেন্ড সার্কেল আছে, 500 না গেলে আমার মান সম্মান বাঁচতো না, বেকুব দিব দস্তা, যেই বউটা স্ত্রী হয়ে আজকে আসবে এই স্ত্রীর বাপটা তো তোর শ্বশুর হবে, এই শ্বশুরটারে কষ্ট দেওয়া নাকি তোর স্ত্রীর বাপের কষ্ট দেওয়া, স্ত্রীর বাপটা যেমন কষ্ট তোমার বাপের দিলে তেমন কষ্টই মনে হইতো, তুমি কেন কন্ডিশন দাও 500 বিয়ে না গেলে, 500 পদ্ধতি না গেলে তোমার গেট আপ হয় না, স্ট্যাটাস হয় না, এই সকম রীতি বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক না বলেন? Allah, 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 All
আমার কথা কি আপনারা বুঝছেন নাকি উল্টা বুঝছেন? আবার 500 না নিয়ে গেলে হবে না। আরে একটা বাপ, তুমিও তো বিয়ে করতেছো, মেয়ে হইলে বুঝবা, একটা মেয়েকে বিয়ে দিতে গেলে 500 লোকরে খাওয়ায় বিদায় দিয়ে আবার স্বর্ণ টন্ন দিয়া ফার্নিচার মানিচার কত কন্ডিশন তুমি লাগাইয়া দাও, মনে হচ্ছে যে মেয়েটা জন্মগ্রহণ করার কারণে মেয়ের বাপের একটা দায় হয়ে গেছে, একটা বিপদে পড়ে গেছে, কত কষ্ট করে একটা মেয়েটাকে আবার মানুষ করে, আবার সেই মেয়ের বাপের উপরে যে যে আজকে বিয়ে করার পরে যেই লোকটা তোমার শ্বশুর হবে শাশুড়ি হবে এই লোকটাকে তুমি কষ্ট দিয়ে 500 লোকে চাপাই দিলা, আজকে এত কন্ডিশন দিলা, মনে হয় যে মেয়ের একটা বোঝা হয়ে গেল, যেই খাবার তুমি খাওয়াইতা এই খাওন উল্টা মেয়ের বাপের উপর চাপ দিচ্ছ, লজ্জা করে না তোমার? সংস্কৃতি বন্ধ করতে হবে। আজকে অনেক মেয়ের বাবারা অনেক শঙ্কিত, অনেক চিন্তিত, অসহায় বাবারা মেয়েদেরকে নিয়ে একটা বোঝার মতো পড়ে গেছে। আজকে থেকে ওয়াদা হলো আমরা বিয়ে কয়েক ছেলেরা যারা বিয়ে করে নাই, হিসাব করো এত ফ্রেন্ড সেল খাওয়াই কি লাভ আছে? খাওয়াই লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি মনে করছেন ফ্রেন্ড সার্কেল একদিন খাইবো, কিন্তু যেই লোকটা খাবার অ্যারেঞ্জ করে সেই লোকটা জানে করতে কত কষ্ট। হাদিস শরীফে আসছে মেয়ে হওয়া মানে একটা জান্নাত হওয়া, মেয়েটাকে সুন্দর করে একটা ভালো পাত্রে হাতে তুলে দেওয়া মানে একটা জান্নাত হাতে জান্নাত অর্জন করলো আল্লাহর কাছে। হ্যাঁ, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, হে আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? কয় আমি বৃষ্টি নাজিল করি। এর চাইতে খুশি হলে তুমি কি করো? কয় আমি বারো মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? বান্দার সংসারে কন্যা সন্তান নাজিল করি। বান্দা মেয়েটাকে খুশি হয়ে দিল, আপনি তো খুশি হয়ে মেয়েটাকে হাদে হিসেবে নিয়ে যাওয়ার কথা, কথা বলেন ঠিক না বেঠি? আর আপনি শর্ত দিয়া দেন, দেশি মুরগি লাগবো, পোলট্রি মুরগি হইতো না, গরু লাগবো, খাসি লাগবো, কুত্তা লাগবো, বিলাই লাগবো, দে তুমি যৌতুক মিয়া বিয়া করা মানে ভিক্ষা করা, কথা বলেন ঠিক না বেঠি? যুবক পোলাপান ওয়াদা করো আমরা যৌতুক নিয়ে বিয়ে করবো, রাজি আসো সবাই? এই রাজি আসো? যদি সত্যিকার অর্থে এই রাজি করতে পারো তাহলে আল্লাহ তোমাকে এমন টাকার মালিক বানাই দিবে, কিসের যৌতুক আনবা? তোমার টেয়া খাইয়ে তো মনে হয় বুঝ পাইতো না। আর যৌতুক নিয়ে বিয়ে করলে দেখবেন এই সংসার সুখের হয়, কারণ হারামের মধ্যে কোনো আরাম না। কষ্ট হয়েছে আপনাদের? কিছু সামাজিকতা কইছে আর কি, এতক্ষণ কইছিলাম ওই উপরের কথা, আসমানের উপরের কথা, এখন দুনিয়ার ঘরের কথা কইছে আর কি। আমার কাম একবার উপরে যাও, নিচে আও, মাইসকান্দা দুনিয়ার সব ভ্রমণ হয়ে যাক গা। সামাজিক কথা দরকার আছে না ভাই? খুব দরকার। আজকে দেন প্রত্যেকটা ফ্যামিলিতে দেখেন গায়ে হলুদ করে না, দেখবেন ডিজে পার্টি করে, কনসার্ট করে, ভাড়া করে ডাকাত থেকে আনে, পাঙ্কু পাঙ্কু নাচ দিবার লাগে আনে কিনা বলেন। আবার দেবরটারে গোসল করে, বাবি গোসল না করে লেহের গান ফলাই রাখে, বাবি মিলে গোসল করাইতে গেলে খুব সংস্কার না ভাই? এই বাটা বিয়া করলে যায় ফুসলিতে গোসল করে, ছোট ছোট বলো না আসতেছে, তোরা কিতা বুঝ, তোরা বুঝতে না কিতা বুঝবে? এখন ইন্টারভিউ নিতেছি, ইন্টারভিউ যৌতুক নিয়ে বিয়া করবা? বরযাত্রী ভাষ্য 300 ইটা চলবো? কোন রকম ভাবে বাপসা সাহেব মুরব্বি ডি কয়েক দল 10-12 জন লইয়া যায় শুনে করে সামাজিক সাক্ষী রেখা এবারে লইয়া ফিরবেন, ঠিক আছে? রাজি আসেনি সবাই? কিন্তু আগে চলছে তখন চলে না, অন ডাইরেক্ট এই জন্য বেশিরভাগ মেয়ে ব্যাংক ভেঙে যাচ্ছে কেন? একমাত্র কারণ একটাই, কারণ শুরুটাই হয় হারাম দিয়া, কথা বলেন ঠিক কিনা? শুরুটা হয় কি দিয়া? হারাম দিয়া, হারামের মধ্যে কোনো আরাম। মাঠটা পড়ছেনি কিন্তু লাইট লাগাচ্ছে, কত লাইট এই জন্য যুবক ভাইরা এখন একটা ইন্টারভিউ নিব, মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের মধ্যে কয় হাজার ফেরেশতা সাক্ষী? শব্দে ফাঁক না ভিলা, মাশাআল্লাহ কয় হাজার? এরপরে কি হয়েছে দেখেন, ও আওহা ইলা সাজারাতিন তুবা, হাদিসের কিছু অংশ মনে আছে আর কি, কেশিয়ার নাকি তা কেশিয়ার, হ্যাঁ কেশিয়ার না কেশিয়ার আছে সেখানে, কেশিয়ার নাই তার নাদি করে সভাপতি? ও আচ্ছা আচ্ছা,
আর আপনারা আমার একটু ওই যে বোতলের পানি আছে না বদল বোতলের পানি একটা একটু নর্মাল গরম তো এখন তো কিছু পানি খাওয়ার লাগে আর গাড়ির মধ্যে এসি চাহিদিকে ওই কুটটা লাগে ইসলাম একটু মুড়া ফোড়া হতে লাগে এর লাগে আমাদের যে গরম লাগতেছে কি খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে লাগলে কি করুন আর কত 22 বছর তো হয়ে গেছে মার হাবা কর তো কয় হাজার ফেরেশতা কয় হাজার আচ্ছা ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা যখন আল্লাহ 40,000 ফেরেশতা সাকিরাইকা বিয়েটা পড়ালেন তখন আমার আল্লাহ তৌবা গাছটারে অর্ডার করলেন তৌবা গাছ তৌবা গাছের মধ্যে অসংখ্য পাতা আছে ওই পাতার মধ্যে মানুষের হায়াত লেখা আছে সুবহানাল্লাহ আল্লাহ বললেন এ তৌবা গাছের পাতা ওই পাতার মধ্যে ইয়াকুত আর মণি মুক্তার পাথরে একটা জলকানি মারো তখন ওই পাথরের মধ্যে ইয়াকুত এবং মণি মুক্তার পাথরে একটা জলক মারছে ওই জলক মারার পরে এত দামি দামি পাথর গাছের নিচে পড়েছে হুরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট ওই হুরগুলো পাথরগুলো তুলতে শুরু করলো কদম ফুলার বকুল ফুল যেমনে গাছের নিচ থেকে তুলে ওই গাছের মণি মুক্তাগুলা ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা তুইলা তুইলা এই প্লেটের মধ্যে রাখতেছে পাত্রের মধ্যে রাখতেছে রাইখা রাইখা জমাইতাছে এই পাথরগুলো কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আর ওই মৌলালির বিয়ে উপলক্ষে সালামি হিসাবে গতকালও দিছে আজকেও দিছে আগামীকালও দিব হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত এই দামি দামি পাথরগুলা মা ফাতেমার বিয়ের বকশিশ দিতে থাকবে আজকেও দিছে কালকেও দিব কিয়ামত পর্যন্ত এই পাথরগুলো উপহার দিব মারহাবা কোনা গেলে আমরা দেশে দেখবেন না বিয়ের অনুষ্ঠানে আইলে বা মুসলমানি বা কতনাতে গেলে কিছু নিয়ে জানাও কিছু এইভাবে এই পাথরগুলো উপহার দিতেছে উপঢৌকন হিসাবে এখনো দিতেছে গতকালও দিয়েছে কালকেও দিবে কিয়ামত পর্যন্ত দিবে এখন আমি যে বললাম ও আওহা ইলা শাজারাতিন তুবা এটা শোনার পরে আপনাদের মনটা কেমন কেমন যেন লাগছে যাই হোক এই তুবা গাছটা হলো সেটা তুবা নামক গাছটি আছে পাতাই পাতাই লিখা আছে মানুষের হায়াত সেই পাতা যো রিয়া পড়লে মোতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরুনেরি কথা মানুষ স্মরণ করো না আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সে যে নামে আজ রাই সঠিক সময় গোপায়া তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করো না আজ রাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না ও বন্ধুরে আমার আল্লাহ ওই তোবা গাছটার অর্ডার করলেন একটা জলকানি দেওয়ার জন্য একটা জলকানি মেরে দিলেন আমার যুবক ভাইয়েরা আমার নবী হযরত মাওলানা আলীকে দিলেন ওই জিহাদের ময়দানে ওই বাহাসের ময়দানে হযরত
মৌলা আলীকে নিলেন আর মা ফাতেমাকে নিলেন এই ফাতেমার বিয়ের কথাটা বইলে গেলাম এদের মর্যাদা বোঝানোর জন্য এরপরে আমার নবী বললেন এ হাসান তুমি আসো ওই বাহাসের ময়দানে আমার নবী আর একটা যুবক ডাক দিলেন এ হুসাইন তুমি আসো ওই ময়দানের মধ্যে তুমি আসো ওই ময়দানের মধ্যে সত্য প্রমাণিত করার জন্য আমরা বাহাসের ময়দানে যাব একটা বার তাকায় দেখেন রক্ত মৌলা আলী রক্ত মা ফাতেমা রক্ত হাসান রক্ত ইমাম হুসাইন কলিজার টুকরা যে চারজন হলো জান্নাতের সরদার এই চারজনকে আমার নবী নিয়ে গেলেন দেখছিনি মায়ের ডর করে নাই মরে যাবে এই ভয় করে নাই মেরে ফেলবে সেই ভয়টা করে নাই আমার নবী আপনার নবী চারজনকে সাথে নিয়ে গেলেন দেখেন জিহাদের ময়দানে চারজন চলে গেলেন কিন্তু আমার দেশের মধ্যে ওই সমস্ত যারা লিড পারসন লিডারদের ছেলেদেরকে আমেরিকা লন্ডন লেখাপড়া করায় আর সাধারণ ছেলেদেরকে রাস্তাঘাটে মাইর খাওয়ায় কিন্তু শেষ পর্যন্ত আমরা যারা পিছি পিছি ঘুরতেছি আমরা মাটি রয়ে গেলাম আর ভবিষ্যতে ওই নেতার ছেলে দেশে আইসা নেতা হয় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন আমরা যে বেকুব এই জন্য গড়ি পিছি নিজের ছেলের ঘরে ঘুম পাতায় রাখা আরেকবারের ছেলের মাইর খাওয়া আমরা যে বেকুব যাই করেন নিজের লাইফ স্টাইল ঠিক করে করেন নিজের ভবিষ্যৎ ঠিক রেখে করেন নিজের নীতি ঠিক রেখে করেন নিজের আদর্শ ঠিক রেখে করেন কিন্তু যেই কাজ যেই চিন্তায় যেই চেতনায় নিজের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় এই এই চিন্তা চেতনা কখনো করা যাবে চারজন কিনিলেন এবার আসুন রাসূলকে বললেন আমরা প্রমাণ করব কোরআন বানানো রাসূল বললেন আমরা প্রমাণ করব কোরআন একজনের কালাম জবান খুলে বলেন তিনি কে আল্লাহ এই আওয়াজে মানি না জোরে বলো তিনি কে আল্লাহ সন্দেহ আছে এরপরে আমার নবীরে ওরা বলতেছে ঠিক আছে আপনি প্রমাণ করেন কোরআন আল্লাহর কালাম আমি কি আর প্রমাণ করব প্রমাণ তো আছে প্রমাণ তো যা আছে তাই নবী তখন ভাষার মধ্যে প্রমাণ স্বরূপ একটা সূরা তেলাওয়াত করলেন পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা সূরা আর সবচাইতে ছোট সূরার নাম হলো সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা তাহলে আমার নবী ভাষা শিখাই গেছে কেমনে করতে হয় এতলা কোটি শূন্য আপনি ভাষা করতে পারবেন না অল্প কোটি কোটি শোন অল্প কথাই ভাস করতে দেখবেন কোর্টের যে জাজ যিনি জাজ যিনি বিচারক তিনি আসামি বাদী পক্ষের বিবাদী পক্ষের উকিলদের এতগুলা যারা 520টা সব কইরা ছোট্ট ছোট্ট কয়েকটা কোটিশনের উপরে রায় কইরা দেয় কথা বলেন ঠিক না বেঠি এটা বুঝতেই পার সর্দারা যারা সর্দারি করে দেখবেন সব স্টেটমেন্ট হুনে হই না ঠ্যাংটা কাউরে দিয়ে বয়াতে লাস্টে মাথার এনে জোলা জোলায় জোলায় ও বুঝছি তো গরু যে তোমার ক্ষেত খায়া লাগছে হটি হই যুদ্ধ রেখেত খাইছে 20 মন পাইছে আসলে 20 মন না এক কাড়ওয়ালে লই এমনি কো আর কি তুমি যদি ধৈর্য ধারণ করো গরু তো এটা আওয়ান বুঝে না খাইয়া লাইছে আল্লাহ যদি ইচ্ছা করে আরখানে তোমার এমন দান দিয়া দিব দিলে তুমি চলতার বা অসুবিধা হইতো না তবে গরুটা খাইছে এর লেগে গরুটারে মারা তোমার ঠিক হয়েছে না এটা অন্য ঠিক আছে নিবি সরকার আর আমরা তো সে কিছু আছেন কে আমি না সরদার মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে এর মধ্যে এক নম্বর রাসূল বলছেন ন্যায় বিচারক এক নম্বর কে বাবা আপনার সুযোগ আছে আপনি ন্যায় বিচার করতে পারলে কিছু করেন না করেন এটার কারণে আল্লাহ কাছে পার পেয়ে দেবেন কথা ঠিক আছে রে বাজা আল্লাহ কবুল করুক আমিন কন আমরা আলেমরার বাইরে হোতালি তো মনে করে হ্যাঁ বড় বড় লেকচার মারছিলি 2 নম্বর হয়ে বুঝিস বাইরে হোতালি এবে দূরে আলেমের জিব বাকি সিধে কাটব নিজে কইছলি আতা মরুন নাস বিল বিজি ওয়া তানসাউন আনফুস তোমরা মানুষে ভালো ভালো আদেশ করছিলা নিজে বইলা আছিলা বিচার তোমরা আগে দিয়া লও এরপরে মানুষ আমরা যখন বালা আছি বেশি এমন না আমরা তো ডর করে জিতা কই নিজে মানি কি না কয়েকদিন আগে দেখছেন এক হিউমতুল্লাহ দিছে আমি যা লস আমার ভাইয়ের জিব্বা কাটছে শিয়ার গোষ্ঠী আর
আমার ভাইয়ের জিম্মা কাছে শিয়ার গোষ্ঠী আর আমি প্রতিবাদ করলাম, মানববন্ধন করলাম, মামলা করলাম। আমার বড় লোকের ঘর আমার শাস্তল ভাই লাস্টে একটা হিউমার তুলে দিছে যেন সত্য ঘটনাটা আড়াল হয়ে যায়। আমারও ফ্রেন্ড একটা দোষ ফালাই দিছে লাস্টে 24 ঘন্টা আলকি ম্যাডাম দিস্তাম না লাল লটকাই লাইলে মুজে দিলে পরে মাপ চাইছে কথা কন ঠিক না বেঠে তাহিরি শুনছে না তাহিরি কেউ দরে না তাহিরি রূপ রায় ফললে কোনো ফুতের তাহিরি চারে না। কইতারবেন এই 17-18 বছর ভিতরে হবিগঞ্জের কারোর সাথে বিয়াদবি করছি, চলাফেরার ভিতরে কোনো দিন কোনো ত্রুটি পাইছে না আমার, কোনো মাহফিল আমি মিস করি, আমি যে চলাফেরা করি আমি আমি মনের মাধুরীতে মিশে কথা বলি, জানডা দিয়া খেদমন করার চেষ্টা করি, বাইরে বাঁচবো কদিন। এই যে ক্যামেরা সাল আমার কইলে আমি চালাইতে পারতাম না, একবার সিএনজি সাল আমার গেলে পারতাম না, একবার প্রাইভেট কার সাল আমি পারতাম না, একবার ইঞ্জিনিয়ার হেবারের কাছে আমি বাপ আমি পারতাম না বাবা। আমার আল্লাহ ওয়াজ করার সুযোগ দিচ্ছে, আমি ওয়াজ করি, এর লাগে বাহাদুরি করার সুযোগ আছে। আজকে কে নৌকা ধরছিলাম এমনি নৌকা চালাবে লাগে সাইদি এমনি ধরি হেমনে ধরে কত সোজা না তা আমার কাছে হে বেড়ই বস আল্লাহ এক একজন এক একটা জিনিস দেয়, কেউ অ্যাডভোকেট হয়, কেউ আইনজীবী হইতেছে, কেউ হাকিম, কেউ জজ, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ইঞ্জিনিয়ার হইতেছে, আল্লাহ পাক এক একজন এক একটা জিনিস দেয়। কিন্তু অহংকার করার জায়গা দুনিয়া লা তামশি ফিল আরদি মারা, জমিনে অহংকার করে চলে না, এই জন্য মাটির সাথে বিশ্বাস চলি ও সরলভাবে চলছি। হ্যাঁ আমার ফ্রেন্ড একটা গুজব তুলে দিয়েছে সত্য ঘটনাটা আড়াল করবার লাগে, এরপরে এসকার রূপে টেস্কা দিয়ে ঠিক করে দিয়েছে, আর একটু বাড়লে লটকাই লেলাম বলে দিলে। দেশে আইন আছে, আইনে সুশাসন প্রতিষ্ঠিত কেমনে করতে হয় আমার জানা আছে, সৎ থাকলে বিচার আমি পাবই কথা বলেন ঠিক না বেঠে। আর কেউ যদি কাহার উপরে জুলুম করে আজকে ধরা না খাক 5 দিন পরে হইলো সে ধরা খাইবেই কথা বলে এখন ঠিক না বেঠে। গুজবের গোষ্ঠীরা কি থাকো বুঝলাম না, ও আচ্ছা আমার আবার ওই আলাদা আওয়াজ খানে আইলে আমার খারাপ লাগে আর কি, মনে করছি না জানা আমার কিতা কইলেছে ধরে না, পরে আমার তো শুনে সেতুর দেখে না মনে সেন সিগিটা সেত আছে না, আমি মনে হচ্ছে ওয়াজ আড়াইতে গেছে, মানে হেজ হয়েছে আতাড়াই তো এটা বুঝছি না, ওয়াজ আড়াইতে মানে ওয়াজটা থাকতে গুছাই তো, এটা আমার মনে হচ্ছে এটা বুঝে সেতু দিয়ে ওয়াজকে দেখে গুছান যারে গাড়ি কিটা হুট করে স্টার্ট দন যা আস্তে আস্তে স্টার্ট দন লাগে কথা ঠিক নিও, আর হুট করে 120 টান দিলে গাড়ি কই যাব আরেকবার গাড়ি দেবে কথা কেমন ঠিক না বেট। আমি আস্তে আস্তে যাইতেছি এদিকে কষ্ট দিতেছে আপনারা, কষ্ট হলে কিছু করার নাই, মারহাবা গো জিকির হইতো নি রে আজকে, আচ্ছা ওই বনে কবির, তবে আমার খুশি লাগতেছে কি লেগে কইতাম নি একটু লারা দিছি আর কি, 1 ঘন্টা পরে বিরতি দিলাম, 1 ঘন্টা পরে কি দিলাম বিরতি, ওয়াজ তো সোজা না, মাঝে মাঝে বিরতি দেওয়ার লাগে, সকলে আওয়াজ করে গেলেন আল্লাহু আকবার, তা আমার নবী এখন আনন্দ লাগতেছে কি জানেন নি, কমুকের লেগে নবী যায় একটা সূরা পড়ছে প্রমাণ করব, সূরাটার নাম কি বাজান, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবী আপনার নবী বাহাসের ময়দানে চ্যালেঞ্জ করতে যাইয়া কোরআনের সূরা কাউসারটা আমার নবী তেলাওয়াত করলেন, এবার আবার নবীর তেলাওয়াতের মতো আর একটা সূরা তারা বানাইবার চেষ্টা করলেন, ওরা আঞ্চলিক ভাষায় ছন্দ মিলায় কিন্তু আঞ্চলিক লোকাল হয়ে যায়, বিষয়টা বোঝায় যায় হয় নাই, কিন্তু আমার নবী আপনার নবী তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতের ভিতরে একটা সূরার ভিতরে অনেক ধরনের মেসেজ আছে না এই সূরার মধ্যে আসছে, আল্লাহ নবীর কাউসার দান করছে, আল্লাহ বলছে নামাজ পড়ুন,
আল্লাহ বলছে কুরবানি করুন আপনাকে যারা বলছে লেজ কাটা আসলে এরাই হলো নির্বংশ অনেকগুলো মেসেজ আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু এমন ভাবে তারা সূরা বানাইতে পারে না যখন সূরা বানাইতে পারে না তখন ওরা বলতে বাধ্য হয়েছে আমরা বুঝতে পেরেছি আসলে এটা আপনার বানানো কোনো কালাম নয় এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম লাইসা হাদা কালামিল বাশার আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা মানুষের বানানো কালাম হতে পারে না আল্লাহু আকবার বলেন এরপরে কাফেররা মেনেছে এরপরে বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছে যদিও কোরআনটা আল্লাহর কালাম কিন্তু কেউ তোরা কোরআন শুনবি না দেখবি অটোমেটিকলি কোরআনের স্পিড বন্ধ হয়ে যাবে আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে এরপর আবু জাহিল্লার সবাই বলে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়লে তোরা কেউ শুনবি না তোদের কাছে আসলে কান দিবি না খবরদার কেউ তা শোনার জন্য যাবি না এলান করে দিল আমার নবী রাতের বেলা ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে এবার কিছু কিছু লোক কই কোরআন তেলাওয়াত তো বড় মজা লাগে নীরবে নীরবে চলে গেছে নবীর জবান থেকে কাফের হইয়াও নবীর জবান থেকে তেলাওয়াত শোনার জন্য কিন্তু লোকটা যাইয়া দেখে যেই আবু জাহিল্লা তাদের বড় হুজুর আবু জাহিল্লা বলছে কেউ নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাবি না ওই লোকটা যাইয়া দেখে আবু জাহিল্লা নীরবে নীরবে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে এর দ্বারা বোঝা গেল কাফেররা জানতো কোরআন আল্লাহর কালাম কিন্তু তারা মানতো না জানতো কোরআন আল্লাহর কালাম কিন্তু কোরআনের কথা মানতো না আমরা বাংলাদেশের অনেক মানুষ আছে যারা জানে কোরআন আল্লাহর কালাম কিন্তু এরপর অনেকে মানতে চায় না এই জন্যই তো অনেক সময় কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় রাস্তাঘাটে পুরুষ আর নারীর অধিকার নিয়ে কোরআনের বিরুদ্ধে মাঠে নেমে যায় কথা বলেন ঠিক কিনা এরপরে আমার নবী আপনার নবী ময়দানে জিতে গেলেন আসমানের দিকে হাতটা বাড়ায় দিলেন আল্লাহুম্মা হাউলাই আহলি ওয়াল্লাহ আমার সাথে আজকে ময়দানে যাদেরকে নিয়ে আসছি চ্যালেঞ্জের ময়দান তুমি জেনে রাখো গো আল্লাহ এদেরকে আমি নবী ভালোবাসি তুমিও ভালোবাসো ও আল্লাহ এরাই হলো আমার কলিজার টুকরা এরাই হলো আমার আহলে বায়ত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না যাদের ভাবে একদিন আমার নবী আহাজা বিয়াদিন হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে দইরা বললেন কেউ যদি আমারে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো আর ও আবাহুমা এবং হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসো ওয়া উম্মাহুমা হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসো এই চারজনকে যারা ভালোবাসবে তারা জান্নাতের মাঝে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই বল কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই কষ্ট দিল মা ফাতে মারে কষ্ট দিল মা ফাতে মারে জান্নাতিরি সরদার যারা কেমনে সুরি চালায় বলো জান্নাতিরি সরদার যারা কেমনে সুরি চালায় কি জবাব দিবা হাশরের বেলায় কি জবাব দিবা হাশরে আই কেউ যদি ওদের কষ্ট দেই জেনুয়া মাই কষ্ট দেই বল কেউ যদি ওদের কষ্ট দিন হাত না দিলে হাত দেখাই দিন আসেন আরে কেউ যদি ওদের কষ্ট দেই জেনুয়া মাই কষ্ট দেয় কষ্ট দিল
ছিলো মা ফাতেমারে কষ্ট হে মারে জান্নাতেরি সরদার যারা কেমন সুরি চালায় বলো জান্নাতেরি কেমন সুরি চালায় কি জবাব দিবে হাসরের বেলায় কি জবাব দিবে হাসরের বেলায় একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো ইয়া হুসাইন এ আওয়াজে মানি না গো আমি বুঝাইতে চাইছিলাম সাড়ে দেড় হাজার বছর আগে একদল বলছে কোরআনটা বানানো রসুল বলছে আল্লাহর কালাম কোরআনটা বানানো রসুল বলছেন আল্লাহর কালাম বাহাস হয়েছে বাহাসের ভিতরে আমার নবী জিতেছে ওই কোরআন বিদ্বেষীরা হেরেছে আজকে বাংলার জমিনে আমি তাহিরি বলতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো তোমাদের মনে রাখা উচিত তোমাদের ওই আবুল হাব আবু জেহেল উতবা শাইবা নমরুদ ফেরাউন ওই সমস্ত বিদ্বেষীরা আল্লাহর হুকুমিয়তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হেরে গিয়েছিল তোমাদের পূর্বসূরীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস আর আমাদের কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস হাত করে বলেন ঠিক কি না বলো আল্লাহ আকবার জোরে বলেন আজকে এখন বাংলাদেশের মধ্যে কিছু লোক আছে না নাই কোরআন মানতে চায় না আছে না নাই আর আছে না নাই সম্প্রীতি মানতে চায় না আছে না নাই ইসলাম হলো শান্তির ধর্ম এখানে হিন্দু আসেনি অনেকে কিছু হিন্দু আসে না ভাই আমার মাহফিলে কিছু হিন্দু কিন্তু আসে অনেক মাহফিলে আসে আমি এই মাহফিলে বহুত হিন্দু আমার কাছে হবিগঞ্জে মুসলমান হয়েছে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন নবী বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে হাত তুলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কিছু লোক আসিনি হক কথা শুনলে অন্তর জলে আরে যারা আসিনি জলে জলে আসিনি আরে আসিনি তাইলে মনে রাখো ওই সাত দেড় হাজার বছর আগে কোরআনের সত্যতা চ্যালেঞ্জের মাঠে আইসা বিদ্বেষীরা হেরে গিয়েছিল যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওরা হেরে যাওয়ার পাঠিয়ে দলে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা কোরআনের পক্ষে আল্লাহর হাবিব বলছেন কেউ যদি আল্লাহর হাবিব আস্তে আস্তে ইতাগঞ্জ আমার যুবক ভাইয়েরা হাজারে তো বলা গেল না নিজের যান বাঁচতেছে না আমার যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলবে পায়ে হাত রেখে বলবে রাসূল বল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহর পক্ষে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে জীবন দেয় ওরা মরা না ওরা কি আমার যুবকরা তো মুখস্থ রাখার কথা বলো না ওরা কি কে বলেছেন শুধু জিন্দা না ইনদা রাব্বিহিম ইউরযাকুন
এরা শুধু জিন্দা না আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে তাহলে আপনারা জবানটা খুলে বলুন রাসূলের প্রেমে আল্লাহর প্রেমে জিহাদ করে গিয়ে যারা জীবন দেয় কে মরা না জিন্দা জিন্দা তা আমার নবীর নাতি ইমাম হুসাইন কি জিন্দা না মরা জিন্দা আজকে যদি কারবালার ঘটনাটা মুনাফিকরা ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম এ ইহুদিরে ঘটাইলে খ্রিস্টানরা ঘটাইলে মন্ডার বুঝ দিতাম হিন্দুরা ঘটাইলে মন্ডার বুঝ দিতাম যে তাদের সাথে আমার ধর্মীয় সাংঘর্ষিকতা আছে কিন্তু এমন একটা দল ঘটনাটা ঘটাইছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় ফাগরি আছে টুফি আছে নামাজ আছে মিসওয়াক আছে উযু আছে আজান আছে ইকামত আছে হেরার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু সব ঠিক আছে কিন্তু এই মুনাফিক মুসলমানরা নবীর আওলাদ ইমাম হাসানকে খাবারের সাথে বিষ পান করাই দিয়েছে ছোট ভাই যায় কো ভাই কি হইছে কো আমার খাবারের সঙ্গে কি যেন খাওয়াই দিছে ভিতরটা জ্বলতেছে তখন বড় ভাই ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে ও ভাই কও হে একবার শুনি কে তোমার খাওয়াইছে যো রাসূলের পো রানী রে হাই রে আমার সোনার চন্দ্রমণি হাই রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাওছ লিয়া আজকিতে কি কান দিয়ামি বাইহারা হো ইয়ারে হাই রে আমার সোনার চন্দ্রমণি হাই রে আমার সোনার চন্দ্রমণি এই আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না রে চো লিয়া আর সত্তর হাজার ফেরেস্তা নামাও জানা যার লাগিয়া রে হাই রে আমার সোনার চন্দ্রমণি হাই রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না বড় কঠিন একটা বিষয় দিয়া দিছেন এই কঠিন বিষয়ের অবতারণা দেড় হাজার বছর আগে মুখে বলে মানে না এই মুহূর্তে যদি কারবালাটা হইতো বাংলার জমিনের পানি আসমান দিয়া উড়াইয়া নবীর আওলাদের মুখের মধ্যে পৌঁছাইয়া দিতাম কথা বলেন ঠিক কিনা আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি যেই নাতির নানারে না বানাইলে পানি কেন দুনিয়ার কিছুই হইতো না যে হাসান হুসাইন আর মা ফাতেমার মওলা আলী সাবিরা লইয়া বেহেস্তের গেটে দাঁড়াইয়া থাকবো এই লোকটার সন্তানের জন্য এই হাসান হুসাইন রে কেমনে তোরা পানি বন্ধ করলি কেমনে মুখ দেখাইবি জান্নাতের দরজায় কেমনে মুখটা দেখাইবি হাসরের ময়দানে কথা বলেন ঠিক কিনা এই হুসাইনকে যিনি আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন এই হুসাইন আমার নবীর পিঠের মধ্যে যাইয়া বসে যেতেন আমার নবী তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়তেন কিন্তু আমার নবী সেজদা থেকে মাথা মুবারক তুলতেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন পিঠ মুবারক থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত ওই মৌলার আমার নবী সেজদা থেকে মাথা মুবারকটা তুলতেন না কারণ আমার নবী ভাবতেন আমি যদি মাথাটা তুলি
আমার নাতি হুসাইন আমার পিতিকে বইরা ব্যথা পাইব, কারণ হুসাইনে ব্যথা পাইলে আমি নবী ব্যথা পামু। এই জন্যই তো আমার নবী কয় মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরে বাবা কাজটা করলো কি ওই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা শুধুমাত্র পানি বন্ধ করে নাই, এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগুলোরে এমন নির্মম ভাবে শহীদ করলো, এক ফোঁটা পানিও তারা হুসাইন পরিবারকে দেয় নাই। শহর বানো ডাক দিয়া বলে স্বামী গো স্বামী, ওরা দিয়ে আনছে দাওয়াত কইরা, এবার ইন্দিমিন টাইমে ডাক দিয়ে বলে ও শহর বানু, এরা দাওয়াত কইরা আনছে কিন্তু তাদের সামনে এখন আর কোনো কথা নাই, ওরা মুনাফিক, ওরা নবীর তরিকার মধ্যে নাই, এই জন্য তারা আমাদেরকে আক্রমণ করার জন্য। ইমাম মুসলিমের যেই কন্ডিশন আমাদেরও সেই কন্ডিশন হবে, তুমি তাড়াতাড়ি তাবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ তেমনভাবে পর্দা করাও ফরজ, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য ইমাম হুসাইনকে যখন তারা কারবালার ময়দানে ছলে বলে কৌশলে নিয়ে আটকাইল, তখন ইমাম হুসাইন বলতেছেন মুজে কুফাওয়ালো মুসাফির না সমজো মে আয়া নহি হো বুলায়া গয়া হো মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমজো মে আয়া নহি হো বুলায়া গয়া মেহমা বনাকর সতায়া গয়া হো মে রুয়া নহি হো রুলায়া গয়া হো, খুদা জানে কেসি হে মেজে বানি বাহাদুর পিয়াসো কহে বন্দে পানি। খুদা জানে কেসি হে বেজবানি বাহাদুর পিয়াসো কহে বন্দে পানি, মুকদ্দর মে হে কাউসর কফিনা, মুকদ্দর মে হে কাউসর কফিনা মে প্যাসা নহি হো পিলাযা গয়া হো মুঝে কুফাওয়ালো মুসাফির না সমজো মে আয়া নহি হো বুলায়া গয়া হো, ঝুকা থা জো সর রে গায়ে খোদা মে ওহি সর কলম গয়া কারবালা মে, শাহাদত কি মনজিল কো পায়া হে মেনে, শাহাদত কি মনজিল কো পায়া হে মেনে মে মুরদা নহি হো জিল
लहाया गया हो मुझे गुफा वालो मुसाफिर न समझू उहे गुफा बाशी अमाई मुसाफिर बेबोना आमी एमिनेते ही आशीनी तावाते ऐसे उहे कुफा बाशी आमाई मुसाफिर बेबोना बांग्ला डगे दिसन उहे कुफा बाशी आमाई मुसाफिर बेबोना आमी एमने ते ही आशीनी दावाते शे মুসাফির হই আসি নাই আমি তো তোদের দাওয়াতে এসেছি দাওয়াত কইরা এনেছো আমাদেরকে মেহমানদারি করবা আমাদেরকে খাওয়ন খাওয়াইবা আমাদেরকে পানি পান করাইবা আল্লাহই জানে এটা কেমন মেহমানদারি ওরা আমার দাওয়াত কইরা আইন না 72 জন 72 পিয়াসু কাহে বান্দে পানি তার 72 জনের জন্য পানি বন্ধ করছে এ কুফাবাসী তোরা আমাদের জন্য পানি বন্ধ করেছিস আর আমরা দেখতেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার পানি রেডি কইরা রেখেছে खुदा जान कैसी है ये मेज़बानी बहादुर प्यास कहे बंद पानी मुकद्दर में है हाउ से कौसर का पीना अल्लाह अकबर बोल में ना তোমরা আমাদের জন্য পানি বন্ধ করছো আর আমরা দেখছি আমাদের কাছে হাউজে কাউসারে পানি চলে এসেছে শহর বানু বলে হ্যাঁ স্বামী এই দেখেন ছোট্ট বাচ্চাটা পানির জন্য তা কাতর হয়ে গেছে পানির জন্য একটু যান না ওরা আপনাকে মেয়ের মারবে ওরা আপনার ছেলেকে মারবে আমার ছেলেকে মারবে সবাইকে মারবে কাশিমকে মারবে আকবরকে মারবে সবাইকে মারবে কিন্তু ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই একটু যান না আমার স্তনে দুধ শুকায় গেছে আর পারছি না জিব্বা দিয়েছি মুখে আর পানি পাচ্ছে না যান ছেলেটারে দেখলে তাদের মায়া লাগবে হা হুসাইন বলে শহর বানু দিবে না রে দিবে না এরপরও তো মায়ের মন মায়ের মন কেড়ে এমনিতে মানে ভাই নিজের কিডনি দিয়া হইলেও বাচ্চার কিডনিটা লাগাইতে চায় এখন দেয় না বাজান আমার দেশে আমার ঘরের লোকে আমার ঘর থেকে এক মিনিট লাগে তার বাসায় আমারে বললো ভাই দোয়া করো মাদ্রাস যাইতেছি মেয়েটার কিডনি নাই কিডনি লাগাইতে মাদ্রাস থেকে ফিরে আসলো দেখালে আমার ভাই কিডনি কি লাগাইছেন ক বাংলাদেশে তো কিডনি পাই নাই মাদ্রাসও পয়েন্ট মিলে না শেষ পর্যন্ত তোর বাবির কিডনিটা তার মেয়ের জন্য দিয়ে দিছে আগে তো মনে করতাম কাল্পনিক এখন দেখলাম যে না এখন দেখতেছি আসলে সঠিক মা পৃথিবী সারা পৃথিবী ঘুরে এসে দেখবেন মায়ের তুলনা কেবলমাত্র মা এই জায়গার তুলনা কোনো কিছু দিয়ে মাপলে কাজ হবে না কারণ পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা মায়ের মন তো মানে না হোসেনকে ঠিক আছে দাও বাচ্চাটারে নিয়ে কুফার প্রান্তরে গেল যা বলে এই আমার জাদুমণিটার একটা পানি দিয়া দাও ওই ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে কয় না 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 পানি দিস না দিলে কিন্তু হুসাইন পানি পান করে ফেলবে কারণ বিয়াদ্দবরা জানতো হুসাইনের সংখ্যা কম হতে পারে তার গায়ের জোরের চাইতে বেলায়তের পাওয়ার কম না বেশি সুরের মন বলিস বলিস
যদি খায়া ভালাই হোসেন কে না না দর তোদের সামনে সন্তানকে বালুতে শুয়ায় দিলাম তোরা নিজের হাতে আইসা এটা সুন্দর করে পানি পান করে দিয়া যা এমনি বিজেত ঘোষণা করলো কে তীর মাইরা দে বাপের সামনে সন্তানকে তীর মারলে পৃথিবীর কোনো বাপে কি মাইনা নিব বাবা গো বাবা বাবা গো বাবা পৃথিবীর কোনো বাপ কি মানে বাজা নিজের এক মাতার গাম পায়ে ফালায় ঘরে ঢুকার সময় গামটা লুঙ্গি দিয়া মুচ্ছা ভিতরে ঢুকে সন্তান যেন না দেখে বাবা বাপে কষ্ট করে গামটা গাম গামিয়া কষ্ট করে বাজার টানছে গামটা দেখতে দেয় না এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট গোপন রাখে জীবনে কয় না কষ্ট হয়েছে এই লোকটার নাম হলো বাবা আর পৃথিবীতে একটা মানুষ জীবনে কইল না আমার কাছে পেটে খিদা লাগছে আপনি শুনছেন নি আপনার মা কোনোদিন কইছে নি যে আমার পেটে খিদা লাগছে এই পৃথিবীতে একটা মানুষ তার খোদা লাগলে কয় না যে আমার খোদা লাগছে সেই মানুষটা আপনার মা কথা বলেন ঠিক না বেঠি ওই সতলে তো বাপ বাপের সামনে তিরটা মারবো কোনো বাপ কি মাইনা নিব বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম আমার বাপে তো মার্চের 5 তারিখে মারা গেছিল 3 বছর হয়ে গেছে আজকে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দুই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা ইমাম হুসাইন বাপের সামনে সন্তানকে তীর মারবে বাবা সহ্য করতে পারে না তোমার বাপে তোমার লাগে কত কষ্ট করছে বাবা এখন তুফানের সিজন আসতেছে নিজের ঘর তোমার টিনের ঘর তারা পালা নিচে দিয়া উলু খাইয়া ফেলাইছে তোমার খবর নাই কিন্তু বাপটা যখন ছিল বাপটা কই কাশান কাস্তিন আসলে নিজে নিজে পালাগুলা পাল্টাই ফেলাইছে তোমার কোনোদিন বুঝতে দেই নাই ঘরে বাইরের ভিতরে এমন ভাবে বাপটা হিসাব করে চলতো এই বাপটা যারা সংসারে নাই সংসারে অনেক কিছু বাজান এলোমেলো এই জন্য বাপটা এখন পুরা হইয়া ঘরের কোনায় পড়ে আছে এই বাপটারে কোনোদিন দমক দিয়া কথা বইল না মনে রাখো এই বাপটা যদি তোমাকে রুজি কইরা খাওয়াইতো না পারে তোমার জন্য দুইটা হাত তুইলা দোয়া করবে এই জন্য বাপের মনে কখনো কষ্ট দিও না এই বাপটা একটা নীরব যোদ্ধা হাজার কষ্ট করে কিন্তু সন্তানরে পুষতে নিজের পাঞ্জাবিটা ঈদের দিন সাবান দিয়া দুইয়া বালিশের নিচে রেখে ইস্তারি দেয় আর নিজের সন্তানের জন্য নতুন কাপড় কিনা বাড়িতে আনে এটার নাম হলো বাবা এই জন্য এই বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে বাবা মানতে পারে না এরপরে সন্তান ডারে এইভাবে কুলের মধ্যে নিয়া যেই মাত্র বলছে না তীর মারিস না হঠাৎ করে একটা তীর মারলো সন্তানের গলাটা ছিদ্র হইয়া বের হইয়া গেল আর এক রাওয়ায়েতে আছে কলিজাটা স্পর্শ হইয়া গেল ওই হাসনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার সন্তান আমার সন্তান
পানি পান করতে পারে না, দেখে শরীরটা দুর্বল, ঠোঁটটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, এত কষ্ট। কিন্তু আমার জাদু মনির শরীরে যখন তীর আইসা লাগছে, আমার পুলা ঠোঁট দুইটা লড়াইতেছে, জিব্বাটাও লড়াইতেছে, এখন কোথায় থেকে শক্তি পাইলো আমি জানি না। আমার ছেলে যে ছেলেটা পানির কাতর হইয়া চোখ খুলতে পারে না, এই সন্তানটা আমার দিকে তাকায় তাকায় চোখের বাসায় যেন বলতেছে, ও আমার বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফলাইছি। খোদা জানে কেসি হে মেজে পানি, বাহাদুর পিয়াস কাহে বন্দ পানি, মুকদ্দর মে হাও যে কাউসার কা পিনা। এই সন্তানটারি কুলের মধ্যে লইয়া ওই শহর বানুর কাছে যখন চলে গেল, একটা হলো বাবার মন আর একটা হলো মায়ের মন। দরজাটা খুলতে কে চাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। দরজাটা খুলতে কে চাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এবার রমজানে তোমার মার মিস করবা। আমি তাহিরি জীবনে যত সেহরির টাইমে ঘুমাইছি, কোনোদিন আমি গরির অ্যালার্ম দেই নাই, কারণ আমার গরির অ্যালার্মের নাম হলো আমার মায়ের ডাক। জুরে কন্যা সুবহানাল্লাহ, আমার অ্যালার্ম আমার মায়ের ডাক, আমার খামারের সহযোদ্ধা আমার বাবা। এই মা বাপ যারা নাই, রমজান তারে কাঁদাবে, রমজান তারে কাঁদাবে, কারণ ইফতার কইরা মজা লাগে না, সেহরি খাইয়া মজা লাগে না। আমার বাপ মা যখন থাকতো এই মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতো, বাপটা মুখের দিকে তাকাইয়া কলা নিয়ে আইতো অথবা খেজুরের গুড় নিয়ে আইতো। কিন্তু আগের মতন খেজুর গুড় আর এখন দই পাওয়া যায় না, দইও নাই খেজুর গুড় নাই। বাপটা তোমার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া বাজার করছি, কিন্তু এখন বাবা নাই। বড় বড় হে বড় বড় মাছের টুকরা খাইলো, মায়ের হাতের সুটকির বর্তার মতো এত মজা লাগে না। এই জন্য শহর মানু ডাক দিয়ে বলে, ও স্বামী দেখছেননি আমার সন্তানটা কেমনে খাইয়া ঘুমাইয়া গেল। হাতনাম হুসাইন ডাক দিয়ে বলে, শহর বানু নারনা নারনা, তোমার সন্তান এমন পানি পান করছে, এমন পানি পান করছে, জীবনে আর তোমার কাছে পানি চাইব না। তোমার ছেলে এমন ঘুম ঘুমাইয়া গেছে, জীবনে ঘুম থেকে ওইটা তোমার মা। শহর বানু একটা ডাক দিয়ে কি, আল্লাহ নবীর বংশ কি তুমি রাখবা না গো, ছোট বাচ্চার প্রতি যার দয়া হয় না, এরা কেমন ধরনের মুসলমান। এমন ভাবে হাজার রুল পরে গেল। ইমাম হুসাইন বলে, শহর বানু এইভাবে কান্দো না, কারণ এইভাবে কাঁদলে মদিনার নানা হাজি কষ্ট পাবে, আমার কেউ না হাইরে এই বৌ সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময় দানে, আমার কেউ নাই রে আমার, হে এই বব সংসারে, তাকলে কি আর কান্দি আমি কারবালার ময় দানে, আমার কেউ নাই রে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবকের দল, ইমাম হুসাইন বলে, কান্দো না, কাঁদলে আমার মদিনার নানা কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র
হাও রায়া কান্দে ফাতেমা চু নুনি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জীবি এ কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না রে চলিয়া আরে সত্তর হাজার ফেরেশতা নামাও জানা যার লাগিয়া রে হাইরে আমার সোনার চন্দ্র মনি ইমাম হুসাইন ডাক দিয়ে এবার শহর বানু তলোয়ারটা কই জামাটা কয়ে গায়ে লাগাইয়া ইমাম হুসাইন গেল বোন জৈনবের কাছে জৈনবরে যাইয়া ডাক দিয়ে বোন আমার আমি চলে যাইতেছি আমার সখিনার দেখিয়া রাখবা আমার জয়নালকে সান্ত্বনা দিয়া রাখবা আমি যুদ্ধের ময়দানে যাইতেছি চোখের মধ্যে শুধু রক্ত আর যেন পানির নিদারুণ হাহাকার এবার তলোয়ারটা লইয়া গুড়া লইয়া চলে গেছে জিহাদের ময়দানে বিয়াদবরা চতুর্দিকে এমনভাবে বের দিছে হুসাইন রে এই আপনারা বলেন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর এমনভাবে যুদ্ধ করতেছে হঠাৎ পিরা গুড়াটা ক্লান্ত হইয়া তীরের আঘাত খাইয়া মাটির মতো লুটাইয়া পড়ছে একটা বিয়াদুন ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বৈশা গেছে ইমাম হুসাইন বলে খবরদার আমার বুকের মধ্যে চাপ দিয়া বইস না কারণ আমি হুসাইনের সিনাটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে আমার সিনা থেকে লাইন না যা এবার ওরা ডাক দিয়া বলে পানি পান করবানি পানি মস্কারা করে ইমাম হুসাইন বলে না রে না আমার জন্য আল্লাহর শাহাদতের পানি অপেক্ষা করতেছে বিয়াদবের গোষ্ঠী এই কথা বলিয়া ইমাম হুসাইন বলেন তোরা আমার মারবি কোনো অসুবিধা নাই কিন্তু আমাকে মারার আগে আমাকে একটু সময় দে আমি দুই রাকাত নামাজ পড়ার জন্য ইমাম হুসাইনে দুই রাকাত নামাজ পড়লেন এখন প্রশ্ন হলো ইমাম হুসাইন এদের কাজামাতে নামাজ পড়ে নাই আলাদা কেন নামাজটা পড়লো নামাজ পড়া বোঝাই গেল এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না কথা কন্যা ঠিক না বেঠি এবার ওরা ডাক দিয়া বলে হুসাইন এতদিন তুমি নামাজ লম্বা কইরা পড়তা আজকে নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা ইমাম হুসাইন বলেন আজকে নামাজটা যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবি নবীর নাতি হুসাইন মরণের ভয়ে নামাজটা লম্বা করছে কেন নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না কন্যা নবীর প্রেমী দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না আইরে প্রেম করেছে আয়ব নবী আর প্রেমে রহিমা বিবি গো হাইরে প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে আটা রসাল কি রাখাইলো তো প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না নবীর প্রেমিক খেরা সাহারা মরণের বই করে না প্রেম তো মরে না এক
খেটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো ইয়া হুসাইন এই আওয়াজে মানি না জবানটা খুলে বলো হুসাইন